আশা কেমন ভয় পাইয়া গেল কি হইল মা চলিয়া যান মা চলিয়া যান তাহাদের সুখ যেন সকলকেই তাড়াইতেছে এবার জন্য তাহাকেই তাড়াইবার পালা পরিত্যক্ত শূন্য গৃহস্থালী মাঝখানে দাম্পত্যের নতুন প্রেমলীলা তাহার কাছে কেমন অসঙ্গত ঠেকিতে লাগিল সংসারের কঠিন কর্তব্য হইতে প্রেমকে ফুলের মতো ছিড়িয়া স্বতন্ত্র করিয়া লইলে তাহা কেবল আপনার রসে আপনাকে সজীব রাখিতে পারে না তাহা ক্রমেই বিমর্ষ ও বিকৃত হইয়া আসে আশাও মনে মনে দেখিতে আগিল। তাহাদের অবিশ্রাম মিলনের মধ্যে একটা শান্তি ও দুর্বলতা আছে সে মিলন যেন থাকিয়া থাকিয়া কেবলই মুছড়িয়া পড়ে সংসারের দৃঢ় ও প্রশস্ত আশ্রয়ের অভাবে তাহাকে টানিয়া খাড়া রাখাই কঠিন হয় কাজের মধ্যে প্রেমের মূল না থাকিলে ভোগের বিকাশ পরিপূর্ণ এবং স্থায়ী হয় না মহেন্দ্র আপনার বিমুখ সংসারের বিরুদ্ধে বিদ্রোহ করিয়া আপন প্রেমোৎসবের সকল বাতিগুলোই একসঙ্গে জ্বালাইয়া খুব সমারোহের সহিত শূন্য গৃহের অকল্যাণের মধ্যে মিলনের আনন্দ সমাধা করিতে চেষ্টা করিল আশার মনে সে একটুখানি খোঁচা দেয়াই কহিল চুনি তোমার আজকাল কি হইয়াছে বলো দেখি মাসি গেছেন তা লইয়া অমন মন ভার করিয়াছ কেন আমাদের দুজনের ভালোবাসাতেই কি সকল ভালোবাসার অবসান নয় আশা দুঃখিত হইয়া ভাবিত তবে তো আমার ভালোবাসায় একটা কি অসম্পূর্ণতা আছে আমি তো মাসের কথা প্রায়ই ভাবি শাশুড়ি চলিয়া গেছেন বলিয়া তো আমার ভয় হয় তখন সে প্রাণপণে এই সকল প্রেমের অপরাধ স্খালন করিতে চেষ্টা করে এখন গৃহকর্ম ভালো করিয়া চলে না চাকর বাকরেরা ফাঁকি দিতে আরম্ভ করিয়াছে একদিন ঝি অসুখ করিয়াছে বলিয়া আসিল না বামু ঠাকুর মদ খাইয়া নিরুদ্দেশ হইয়া রহিল মহেন্দ্র আশাকে কহিল বেশ মজা হইয়াছে আজ আমরা নিজেরা রন্ধনের কাজ সারিয়া লইব মহেন্দ্র গাড়ি করিয়া নিউ মার্কেটে বাজার করিতে গেল কোন জিনিসটা কি পরিমাণে দরকার তাহা তাহার কিছুমাত্র জানা ছিল না কতকগুলা বোঝা লইয়া আনন্দে ঘরে ফিরে আসিল সেগুলা লইয়া যে কি করিতে হইবে আশাও তাহা ভালোরূপ জানে না পরীক্ষায় বেলা দুটা তিনটা হইয়া গেল এবং নানাবিধ অভূতপূর্ব অখাদ্য উদ্ভাবন করিয়া মহেন্দ্র অত্যন্ত আমোদ বোধ করিল আশা মহেন্দ্রের আমোদে যোগ দিতে পারিল না আপন অজ্ঞতা ও অক্ষমতায় মনে মনে অত্যন্ত লজ্জা ও ক্ষোভ পাইল ঘরে ঘরে জিনিসপত্রের এমনি বিশৃঙ্খলা ঘটিয়াছে যে আবশ্যকের সময়ে কোনো জিনিস খুঁজিয়া পাওয়াই কঠিন মহেন্দ্রের চিকিৎসার অস্ত্র একদিন তরকারি কুটিবার কার্যে নিযুক্ত হইয়া আবর্জনার মধ্যে অজ্ঞাতবাস গ্রহণ করিল এবং তাহার নোটের খাতা হাত পাখার একটিনি করিয়া রান্নাঘরের ভস্য বিশ্রাম করিতে লাগিল এই সকল অভাবনীয় ব্যবস্থা বিপর্যয়ে মহেন্দ্রের কৌতুকে সীমার হইল না কিন্তু আশা ব্যথিত হইতে লাগিল উচ্ছৃঙ্খল যথেচ্ছাচারের স্রোতে সমস্ত ঘরকন্যা ভাসাইয়া হাস্যমুখে ভাসিয়া চলা বালিকার কাছে বিভীষিকাজনক বলিয়া বোধ হইতে লাগিল একদিন সন্ধ্যার সময় দুইজনে ঢাকা বারান্দায় বিছানা করিয়া বসিয়াছে সন্মুখে খোলা ছাদ বৃষ্টি পরে কলিকাতার দিগন্তব্যাপী সৌধ শিখর শ্রেণী জ্যোৎস্নায় প্লাবিত বাগান হইতে রাশিকৃত ভিজা বকুল সংগ্রহ করিয়া আশা নতশিরে মালা গাঁথিতেছে মহেন্দ্র তাহা লইয়া টানাটানি করিয়া বাধা ঘটাইয়া প্রতিকূল সমালোচনা করিয়া অনর্থক একটা কলহ সৃষ্টি করিবার উদ্যোগ করিতেছিল আশা এই সকল অকারণ উৎপীড়ন লইয়া তাহাকে ভৎসনা করিবার উপক্রম করিবা মাত্র মহেন্দ্র কোনো একটি কৃত্রিম উপায়ে আশার মুখ বন্ধ করিয়া শাসনবাক্য বাক্য অঙ্কুরেই বিনাশ করিতেছিল এমন সময় প্রতিবেশীর বাড়ির পিঞ্জরের মধ্য হইতে পোষা কোকিল কুহু কুহু করিয়া ডাকিয়া উঠিল তখনই মহেন্দ্র এবং আশা তাহাদের মাথার উপরে দোদুল্যমান খাঁচার দিকে দৃষ্টিপাত করিল তাহাদের কোকিল প্রতিবেশী কোকিলের কুহুধ্বনি কখনোই নীরবে সহ্য করে নাই আজ সে জবাব দেয় না কেন আশা উৎকণ্ঠিত হইয়া কহিল পাখিরাজ কি হইল মহেন্দ্র কহিল তোমার কণ্ঠ শুনিয়া লজ্জাবোধ করিতেছে আশা সানু স্বরে কহিল না ঠাট্টা নয় দেখো না ওভার কী হইয়াছে মহেন্দ্র তখন খাঁচা পাড়িয়া নামাইল খাঁচার আবরণ খুলিয়া দেখিল পাখি মরিয়া গেছে অন্নপূর্ণা যাওয়ার পর বেহারা ছুটি লইয়া গিয়াছিল পাখিকে কেহ দেখে নাই দেখিতে দেখিতে আশার মুখ ম্লান হইয়া গেল তাহার আঙুল চলিল না ফুল পড়িয়া রহিল মহেন্দ্রের মনে আঘাত লাগিল অকালে রসভঙ্গের আশঙ্কায় ব্যাপারটা সে হাসিয়া উড়াইবার চেষ্টা করিল কহিল ভালোই হইয়াছে আমি ডাক্তারি করিতে যাইতাম আর ওটা কুহু তোমাকে জ্বালাইয়া মারিত এই বলিয়া মহেন্দ্র আশাকে বাহুবাসে বেষ্টন করিয়া কাছে টানিয়া লইবার চেষ্টা করিল আশা আস্তে আস্তে আপনাকে ছাড়াইয়া লইয়া আচল শূন্য করিয়া বকুলগুলা ফেলিয়া দিল কহিল আর কেন ছি ছি তুমি শীঘ্র যাও মাকে ফিরাইয়া আনোগে